বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের বাড়িতে কি অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছ আছে? সেই গাছটাকে একটা উপায়ের মাধ্যমে তোমরা পুরো ঝাড় করতে পারো। আমি আর তোমাদের দেখাবো যে কীরকম করে সেটা তোমরা করতে পারো। এই দেখো বন্ধুরা, আমার এই গাছটা আমি 6 মাস আগে এনেছিলাম। এই গাছটা যখন এনেছিলাম তখন এর মধ্যে একটা ডাল ছিল আর একটা ফুল ছিল। আজকে তোমরা দেখতে পাচ্ছ গাছটার কতটা পরিমাণে ফুল দিচ্ছে আর কতটা ঝাড় হয়েছে। ফুলের সংখ্যা দেখেই তোমরা বুঝতে পারছো এটা একটা ডবল পেটালের অপরাজিতা ফুল। এরকমভাবে ঝাড় করতে গেলে তোমাদের গাছগুলোকে এই মাথার যে ডালটা বেরিয়েছে ঠিক এরকম জায়গা থেকে হালকা করে পিঞ্চিং করে দিতে হবে, যেটা আমি করছি। আমি এরকমভাবেই এই গাছটাকে কিন্তু ঝাড় করে নিয়েছি, হালকা করে এরকম পিঞ্চিং করে দেবে। এরকমভাবে পিঞ্চিং করে দিলে গাছগুলো তোমাদের আস্তে আস্তে এই সব জায়গা থেকে নতুন নতুন ডালপালা বেরোবে। আমি যদি তোমাদের দেখাই, দেখো আমি এখান থেকে পিঞ্চিং করেছিলাম, এখান থেকে আর একটা ডাল বেরিয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে দেখো এখান থেকে পিঞ্চিং করেছিলাম, এখান থেকে আবার ডাল বেরিয়েছে। সবসময় একটা জিনিস মনে রাখবে, গাছের যদি তুমি ওপর থেকে কাটো বা পিঞ্চিং করো, গাছ ঠিক হবে সাইড থেকে ও বৃদ্ধি পাবে। আর তুমি যদি সাইড থেকে কাটো তাহলে গাছ কিন্তু ওপর দিকে লম্বা হয়ে যাবে। তাহলে তোমরাও তোমাদের অপরাজিতা গাছকে এরকমভাবে পিঞ্চিং করে গাছটাকে আরও ঝাড় করতে পারবে আর পাবে আরও অনেক বেশি ফুল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। ধন্যবাদ।